আমাদেরকে এখানে বন্দি করে রাখছে, আমরা এখানে লোক আছি প্রায় 100 জনের মতো, আরো দুই তিনটা চারটা রুম আছে, এখানে দুইটা ফ্লোর আছে। আমরা আপাতত একটা ফ্লোরের ভিডিও করছি, এই ভিডিওটা অনেক কষ্ট করছি তাও করতে পারি না। আমাদের এখানে মাস্টি আছে, মিশরের মাস্টি, ও আইসে আমাদের এগুলো করতে দেখলে মারবে, লাথি মারবে, বকাসকি করবে। এই আমাদের এই যে একজন ভাই আছে, ইনি কতদিন যাবত আছে, ওনার মুখ থেকেই শুনেন। আমারে ভাই কইছে 3 দিন গিয়ে রেস্ট নিবেন, সেই জায়গাতে আমি 2 মাস দেড় মাস ধরে রয়েছি, বুঝছেন? 2 মাস ধরে ধরে রয়েছি, আমার খাওয়ান দেয় না, পানি থাকে না, গ্যাস থাকে না, বছর কথাই না, এমন একটা কষ্ট করে চলি আমরা। আমি 4 লাখটা কিস্তি তুলেছি ভাই, বুঝছেন? এই 4 লাখটা কিস্তি তুলেছি, আমি 2টা কিস্তি এই করে দিছি, আর কেন এই স্থিতে এই স্থিতে এবার লাভ হয় না, কিস্তি দিছি, মানে আমার আর কোনো বদ্ধ হয় না, আমি মরণ আমার কোনো হয় না, আমি মরে জানু গা, আমি বাঁচতাম না। আমরা খুবই পরে আছি, আপনি আমার বাইরে বলতে হবে, আপনি আমাকে উদ্ধার করে মাননীয় প্রধানমন্ত্রী, এভাবেই বাসিবের আকুতি জানার সৌদি আরব জেদ্দা শহরত আজিজিয়া এলাকাত আটকি থাকা 250 জন বাংলাদেশি, যারা ব্যাকুনেই দালালর হপ্পরত পরি বাংলাদেশের বিভিন্ন জায়গার তুন, কেউ 2 মাস, কেউ 3 মাস, আবার কেউ 6 মাস ধরি এইভাবে বন্দি অবস্থার দিন হারার। আর এই ভিডিও গিনেও ভুক্তভোগী হলো একজন সি প্লাস এর ফাটাই। এই যে দেখেন, এখানে আমরা যে লোকজনগুলো আছি, আমাদের এখানে আরো অনেকই লোক আছে, এটা শুধু আমরা বারান্দার লোক যেগুলো আছি এই পর্যন্ত, এই ফ্লোরের মধ্যে কিন্তু আরো অনেক লোক আছে, আরো অনেক লোক আছে আমাদের। সমস্যার মধ্যে আছি, খুব কষ্টে আছি, আমাদেরকে খাওয়া দাওয়া কোনো কিছু নাই, এখানে এসি কোনো ফ্যান নাই, দেখেন আমাদের কি বলতে করে বালিশ তো কিছু কিছু নাই, আমরা খুবই কষ্টে আছি, আমাদেরকেও তার বক্তব্য মতে ডাহারুগ্য এজেন্সি বা দালালর মাধ্যমে সাইরিতে 5 লক্ষ টিয়া দিয়ে সৌদি আরব আইসি, বড় বড় সৌরি দ্বীপের লোক দেখালেও সৌদি আরব আয়ের দেখা গিয়ে পরিস্থিতি ঠিক উল্টো, তারার বোধকে বাতর দেখা না পায় বহু দিন ধরে, রুটি হাইরে দিন পার করে তারা, আর এইভাবে তারা রাখি দেখা গিয়ে ওই দালাল চক্র। বলছে আলিসা হাদা কোম্পানি, গেটের বাইরে অথবা ভিতরে কোনো কোম্পানির নামই লেখা নাই ভাই। আপনি কোন জায়গা থেকে আসছেন? আমি ঝিনাইদহ থেকে। ঝিনাইদহ, আপনাকে যে পাঠাইছে তার নাম কি? টুটুল। টুটুল, আর আছে এজেন্সি আছে গে, মানে ঢাকা নয়া ফলটন খাদেম গ্রুপ, খাদেম গ্রুপ কি রাজমিস্ত্রির ভিসা, তারপরে তো সে কাজও পাই না, কেন এসে আরাম সব বসে আছি, খাওয়া দাওয়ার সমস্যা, পয়সা করি নেই, খাওয়া দাওয়ার সমস্যা। আমাদের এজেন্সির নাম সেকেন্দার, এই জায়গার এজেন্সি সেকেন্দার, ঢাকা এজেন্সি আকাশ ইউনিক হয়ে এখান থেকে আমার পাঠিয়েছে, বলেছে 2-3 দিনের ভিতরে কাজ দেবে। যে কোম্পানি তারা রায় নেই তারা হন হাস্ত নদেরই উল্টো হাত সাইলে মিশরীয় ফোরম্যান দিয়ে মাইদরের হতাও জানিয়ে ভুক্তভোগী হল। এই ভিডিওটা অনেক কষ্ট করেছে তাও করতে পারি না। আমাদের এখানে মাস্টি আছে, মিশরের মাস্টি, ও আইসে আমাদের এগুলো করতে দেখলে মারবে, লাথি মারবে। আর এই বদ্ধ রুমুত্তুম তারা বাইরে হইতে না পারেন, কেননা তারা দেয়ানো হয় হন ধরনের আকামা বা আইডি কার্ড। আমি তো আইছি ভাই 2 মাস হয়ে যায়, আমার 2 দিনের কথা কই পাঠাইছে, মনে করেন 3 মাস হয়ে জায়গায় বয়েছি ভাই, কোনো খাবার খেয়ে দেয় না, কোনো পানি দেয় না, কিছু দেয় না, গোসল করতে না, কাপড় চোপড় দিতে না, ভাই একটা নোংরা ভাবে আছি। জানা গিয়ে তারার বোধ কে জমি বেশি, কেউ জমি বন্ধক রাখি, আবার কেউ বা সরাসুদে টিয়া ঋণ লইয়ারে অনিশ্চিতেই ভবিষ্যৎ রিক্কে ফাড়ি জমাই। আমি 4 লক্ষ টাকা খরচ করে আছি, 4.5 লক্ষ টাকা খরচ করে আসার পরে এখানে আসির একটা কোম্পানির নাম মিলেছে, এখানে নাম টাম কিছুই না, কোনো সাইনবোর্ডই নেই কোম্পানি, এখানে 4 মাস যাবত বড়াই থিয়েছে, কোনো কাজ কাম কিছুই দেয় না, খাওয়ার টাকাই দেয় না, এখানে 300 লোক আছে, আমরা মিলাই একটা বাথরুম একটা গ্যাস দিয়েছে, এখানে রান্না বাড়া খাওয়া খুব কষ্ট, সব দিক থেকে কষ্ট। তবে জেদ্দা কনসুলেটর কনসাল জেনারেল ও শ্রম কাউন্সিলর এম কাজী এমদাদুল ইসলাম বিষয়জ্ঞান জানিবের পর তাৎক্ষণিক ঘটনাস্থলে একজন আইন সহকারীরে ফাটাই এবং প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের আশ্বাসও দিই, যদিও এই সমস্ত বাংলাদেশি অলর কফিল বা কোম্পানির হনিকারেই তোয়াইফা নজার। এখানে রান্নার মতো কোনো পরিবেশ নাই, থাকার মতো কোনো পরিবেশ নেই। সি প্লাস টিভি চট্টগ্রাম।